হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। আর আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে। যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির সাথে সবাই নিশ্চয়ই পরিচিত, তারপরে কেন নিয়ে এসেছি সেটিও ক্লিয়ার করছি। এখনও যে প্রোডাক্টটি সেটি একটি আপডেট প্রোডাক্ট। আগের প্রোডাক্ট থেকে এটির পার্থক্য কী কী আছে আর এটি কী কী ডিফারেন্ট আছে, প্লাস এটি খেলে কেমন রেজাল্ট দিবে সেটি সবাই জানেন, তারপরে আরেকবার আমি ক্লিয়ার করবো। এবং এই প্রোডাক্টটা আমি খাচ্ছি, আমি খাওয়ার পরে এখন কী অবস্থা, কেমন আছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো ইন্ডিয়াতে সব কিছু জানার জন্য অবশ্যই আপনারা আমার সাথে পুরো ভিডিওটি থাকতে হবে। আর এটি হচ্ছে অরিজিনাল ফ্রোজেন কোলাজেন। যারা অরিজিনাল ফ্রোজেন কোলাজেন কিনে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমি এটিতে বলে দিব যে কী করে আপনারা 100% অরিজিনাল ফ্রোজেন কোলাজেন কিনে কিনতে পারবেন। সো সেই জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটি, আর করতে হবে আমার যেটা সাবস্ক্রাইব। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার, চলুন শুরু করে দিচ্ছি আজকে ভিডিওটি। যারা এখন পর্যন্ত ফ্রোজেন কোলাজেন সাথে পরিচিত না তাদেরকে বলে দিচ্ছি, এটি একটি ফ্রুট সাপ্লিমেন্ট। এটির নাম হচ্ছে ফ্রোজেন কোলাজেন 2-in-1 হোয়াইটনিং 10X, যেটি বাংলাদেশে লঞ্চ করেছে আজকে থেকে আরও 3 বছর আগে। আর এটি হচ্ছে তাদের 3 নম্বর আপডেট প্রোডাক্ট। প্রথম যে প্রোডাক্টটি ছিল সেটি 30,000 mg একটি প্রোডাক্ট ছিল, যেটি আমি অনেক বেশি সেল করেছি আলহামদুলিল্লাহ। দেন এসেছিল 18,000 mg। 18,000 mg যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে, এটি ছিল যেটি অলরেডি আমি খেয়ে ফেলেছি, শেষ হয়ে গেছে, এটি খালি বক্স। ওকে, তো এই হচ্ছে 18,000 mg। অ্যান্ড তারপরে এসেছে 9,000 mg, যেটি এখন পর্যন্ত 1 বছরের উপর হয়ে গেছে। 9,000 mg বাংলাদেশে এসেছে তাও 1 বছরের উপর হয়ে গেছে। এটি হচ্ছে 9,000 mg। ওকে, এটি হচ্ছে 9,000 3,000 mg। তো এটিও এসেছে আপনার, এটি সেল করছি তাও হয়ে গেছে 1 বছরের উপরে। আর এটি প্রচুর প্রচুর জনপ্রিয় একটি প্রোডাক্ট। যতগুলো ফ্রুট সাপ্লিমেন্ট এখন পর্যন্ত আমি রিভিউ করেছি কিংবা যত প্রোডাক্ট আমি সেল করেছি, তার মধ্যে আমার চ্যানেলের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট বলবো, ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট বলবো, এবং সবথেকে জনপ্রিয় প্রোডাক্ট যেটি আছে সেটি হচ্ছে ফ্রোজেন কোলাজেন। সবথেকে বেশি সেল করেছে এটি, প্রচুর পরিমাণ চাহিদা হচ্ছে ফ্রোজেন কোলাজেনের। এবং এখন পর্যন্ত এরকম অনেক আপুরে আছে যারা রিকন্টিনিউ করেছে। কারণ হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে, আপু এটা কতদিন পরে খাওয়া যাবে, সেই প্রশ্নের আনসার আমি দিয়ে দিব। এবং অনেকেই বলে থাকে, আপু এটা খেলে কি কোনো সাইড এফেক্ট হয় কিনা। তো আমি বলছি, 3 বছর আগে থেকে যাদেরকে সেল করে গিয়েছি তাদের অনেকেই আছে যারা এখন পর্যন্ত 2 থেকে 3 বার খেয়ে ফেলেছে। কেউ কেউ আছে অলরেডি 4 নম্বর চলছে, আমার নিজের 3 নম্বর চলছে। আমি প্রথমে যখন 30,000 mg ছিল তখন খেয়েছি, 18,000 mg খেয়েছি, এবং হচ্ছে আপনার এই যে 9,000 mg আসছে এটাও এখন খাচ্ছি। যেটা খাচ্ছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, 9,000 mg। এই যে এটা হচ্ছে 9,000 mg, যেটা আমি অলরেডি এখনও কন্টিনিউ করছি, এটা কিন্তু এখন চলছে আমার। তো আমি এটাই বলছি যে আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সাইড এফেক্ট এখন পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ। এবং যারা আমার কাছ থেকে নিয়েছে, যারা খাচ্ছে তারাও আলহামদুলিল্লাহ ভালো আছে, কেউ এখন পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, ঠিক আছে। তো এখন যে নতুন প্রোডাক্টটা কেন নিয়ে এসেছি, এই প্রোডাক্টটি হচ্ছে বারকোড আছে। বারকোডটা কোথায় আছে, এখানে বারকোডটি আছে, এখানে হচ্ছে বারকোডটি, এটা হচ্ছে বারকোড। অ্যান্ড বারকোডের এখানে অর্ধেকটা ঢাকা আছে, অর্ধেকটা বারকোড ঢাকা আছে। এইখানের এই সাদা যেটি আছে এটিকে আপনি উঠিয়ে স্ক্যান করলে আপনি এখান থেকে আপনার যে ফোনে যদি আপনি কিউআর কোড যে হচ্ছে স্ক্যানারটি আছে, স্ক্যানারটা যদি আপনি ইনস্টল করে নেন, দেন হচ্ছে আপনি ডাউনলোড করার পরে আপনি এখান থেকে এটি উঠিয়ে নিয়ে এই যে পুরো যেই হচ্ছে আপনার বারকোডটি আছে, বারকোডটি স্ক্যান করলে আপনি সরাসরি ফ্রোজেনের যেই হচ্ছে আপনার ওয়েবসাইট সেখানে চলে যেতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে এটি অরিজিনাল ফ্রোজেন কোলাজেন। ওকে, তো এই হচ্ছে আপনার নতুন যে প্রোডাক্ট, আপডেট প্রোডাক্টে আপনারা এখন প্রচুর পরিমাণে হচ্ছে ডুপ্লিকেট হচ্ছে, যেহেতু আপনার এটা অনেক বেশি পপুলার, অনেক অনেক বেশি পপুলার। ফ্রোজেন কোলাজেন চিনে না এখন পর্যন্ত ওরকম মানুষ আমি মনে করি হাতে গোনা খুব কম হবে যে ফ্রোজেন কোলাজেন চিনে না। স্মার্ট পাবলিক যারা আছে, যারা অনলাইন সার্চ করছে বা যারা অনলাইন পেজগুলো সবসময় ঘাটে বা অনলাইনের সাথে আছে, আপডেট যারা আছে তারা সবাই জানে, সবাই জানে, এমন কেউ বাদ নেয়। এখন হচ্ছে দোকানেও বিক্রি করছে, আমি এরকম অনেক দেখেছি যে নর্মাল যে মেডিকেল স্টোর থাকে, মেডিকেল স্টোরও এটা সেল করছে ফ্রোজেন কোলাজেন, এতটাই হচ্ছে এখন একদম পাওয়া যাচ্ছে। বাট অরিজিনালটা আপনাকে চিনে কিনতে হবে, ডুপ্লিকেটটা খেয়েও যদি সাইড এফেক্ট হয় সেটার জন্য কিন্তু আপনি আমাদেরকে ব্লেম করতে পারছেন না, ফ্রোজেন কোম্পানিকে ব্লেম করতে পারছেন না যে ফ্রোজেন খেয়ে সাইড এফেক্ট হচ্ছে। কারণ হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট খেলে কখনোই সাইড এফেক্ট হয় না। আমি খেয়েছি আলহামদুলিল্লাহ, আমার একটি বেবি আছে, এবং আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা
এই প্রোডাক্টটা খেয়েছে বিয়ের আগে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের বেবি হয়ে গেছে, বেবি হওয়ার 1 বছর পরে তারা আবারও কন্টিনিউ করেছে, বাট তাদের তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। এরকম প্রচুর প্রচুর আপুরা আছে আমার পরিচিত, এরকম অনেক ক্লায়েন্ট আছে, যেহেতু আমি আজকে অনেকদিন ধরে এই প্রফেশনে আছে, সো অনেক ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ যারা এই ধরনের প্রোডাক্ট নিয়েছে বা ভালো রিভিউ দিচ্ছে। তো সেই জন্য বলবো যে এখন যারা নেবেন তারা অবশ্যই এই কিউআর কোডটা দেখে নেবেন, অরিজিনাল প্রোডাক্টটা নেবেন, আর যখন তখন যেখানে সেখান থেকে নিয়ে নেবেন না, তাতে করে আপনার ক্ষতি হতে পারে, প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই 100% শিওর হয়ে নিন যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। আরেকটা জিনিস হচ্ছে, অনেকেরই প্রশ্ন থাকে যে আপনি এই যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে আমাদের বাড়িতে কোনো সাইড এফেক্ট করে কিনা। সো এটা কোনো সাইড এফেক্ট করে না, কোনো সাইড এফেক্ট নেই, সেটা আমি প্রুফ করেছি, আমি নিজে খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্যাকেট, আমি আগেরগুলো তো রাখিনি, এগুলো হচ্ছে রিসেন্ট যে প্যাকেটগুলো, যেটা হচ্ছে এই যে এখন এই দুটো শেষ হয়ে গেছে, দুটো প্যাকেট শেষ, এটা হচ্ছে আপনার 3 নম্বর প্যাকেটটা আমার চলছে 9000 mg, আমি এটা এখন খাচ্ছি। এটার মধ্যে এই যে প্যাকেটটা অল্প কিছু প্রোডাক্ট আছে, আর এরকম অনেক প্যাকেট ফেলে দিয়েছে, সব তো রাখা পসিবল না। সো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দেখতেই পাচ্ছেন আগের আমার স্কিন টোন দেখেন, আগে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেখানে স্কিন টোন দেখেন, আমার স্কিন টোন দেখেন এখনের সাথে, তখনের সাথে এখনের পার্থক্যটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে আমার স্কিন কেমন আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, স্কিন টোন অনেকটাই আপ হয়ে আছে, অনেক ভালো হয়েছে। তো যারা ফ্রোজেন কোলাজেন খাবেন তাদের অনেকটা প্রশ্ন আরেকটা যেটা থাকে যে আপু এটা কি স্থায়ী, এটা মোটেও স্থায়ী না। কারণ এই জন্যই স্থায়ী না, কারণ হচ্ছে ফ্রোজেন কোলাজেন, যেটা কোলাজেন আছে যেটা আপনার স্কিনকে টান টান করছে, আর ফ্রোজেন যেটা আপনাকে ফেয়ারনেস দিচ্ছে, এই জিনিসগুলো দুটোই হচ্ছে বডিতে স্থায়ী না। কারণ বডিতে মেলানিন যদি থাকে সেক্ষেত্রে আপনার বডিতে প্রতিনিয়ত মেলানিন কিন্তু উৎপাদিত হচ্ছে, বাট ফ্রোজেন কোলাজেন আপনার বডিতে যেই হচ্ছে আপনার যেই মেলানিনটা আছে সেটাকে যে উৎপাদনটা যে কমিয়ে দিচ্ছে সেটা কিন্তু একটা পর্যায়ে, এটার যখন এমজিটা আছে এটার যে হচ্ছে আপনার অ্যাকশন যেটা করে বডিতে, যে ওষুধে যে হচ্ছে বডিতে যে কার্যকারিতাটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকে, একটা পর্যায়ে যে সেটা কমে যাবে। আপনি প্রথম হচ্ছে 6 মাস থেকে 1 বছর অনেক ভালো থাকবেন, 1 বছর কম হলেই কিন্তু 1 বছর পরে কিন্তু আস্তে আস্তে করে কমতে থাকবে, এবং যাদের বডিতে অতিরিক্ত মেলানিনের প্রবলেম আছে তাদের বডিতে কিন্তু আরও দ্রুত কমতে থাকবে। তারা 6 মাস প্লাস হলে দেখা যায় স্কিনটা মনে হচ্ছে যে কিছুটা ডাল হয়ে যাচ্ছে, বাট যাদের স্কিনে মেলানিনটা কম থাকে তারা কিন্তু 1.5-2 বছর পর্যন্ত ফেয়ারনেসটা ধরে রাখতে পারে। আমার এরকম অনেক আপুরা আছে বা অনেক ভাইয়ারাও আছে যারা 1.5-2 বছর পরে খেয়েছে, তাদের স্কিন 1.5-2 বছর পর্যন্ত ভালো ছিল, এরকম অনেকে আছে, বা অনেকে কিন্তু দাগ চলে গেছে, সবার কিন্তু দাগ যায় না বাট অনেকে কিন্তু দাগটা চলে যায়। সো আমাদের বুঝতে হবে যে এই জিনিসগুলো আমাদের বডিতে স্টোর হয়ে থাকে না, সো এটাকে আমাদেরকে রিকন্টিনিউ করতে হবে। রিকন্টিনিউ আপনি চাইলে 6 মাস পরেই করতে পারেন, 6 মাসের একটি গ্যাপ দিন, 6 মাস পরে আপনি আবার খেতে পারেন, বাট এটির সাথে আরও ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে সাথে অবশ্যই জুস কমপ্লিট করতে হবে। আপনি চাইলে গ্লুটাবেরি জুসটা খেতে পারেন, চাইলে এখন বর্তমানে কেকুলিটা চলে এসেছে, কেকুলি জুসটা খেতে পারেন, এটা খুবই ভালো কাজ করে, কেকুলি জুস এটা খুবই খুবই ভালো কাজ করে, ফেয়ারনেস দেয় কেকুলি, তো এইটা খেতে পারেন, এটা খেলেও আপনার ভালো কাজ করবে। দুধের সাথে খান তাহলে খুব ভালো কাজ করবে, খুব ভালো করে যত্ন নিতে হবে পরবর্তীতে, তাহলে ভালো কাজ করবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে জিনিসটা আছে ফ্রোজেন কোলাজেনটা, এটা অনেকেই বলে যে আপনি সবার বডি থেকে কাজ করবে, এটা কি সবাইকে স্যুট করবে। আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে ফ্রোজেন কোলাজেন যেটা আছে এটার এমজি যখন 30,000 mg ছিল তখন সবাকেই কাজ করেছে, যাদের 18,000 mg খেয়েছে তাদেরও আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে, বাট তখনও কিন্তু অনেকের ছিল যাদের বডিতে এটা ভালো রেজাল্ট দেয়নি কিংবা টোটালি রেজাল্ট দেয়নি, তবে সেটা 100-এর মধ্যে একজন হতে পারে, সবাই না। যাদের বডিতে মেলানিনের পরিমাণ বেশি থাকবে কিংবা যাদের বডিতে এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো যার বডিতে যে কাজ করতে পারবে না, হতে পারে তার বডিতে রেজাল্ট নাও দিতে পারে, সেক্ষেত্রে আপসেট হওয়ার কিছুই নেই। আপনি চাইলে এই প্রোডাক্টটি স্কিপ করে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যালগোটা 5B+ আছে, আমাদের কাছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে, কোলাজেন প্রাইম আছে, পিঙ্ক লেডি ক্যাপসুল আছে, গ্লুটা 2,00,000 mg আছে, আরও অনেক প্রোডাক্ট আছে। আপনি যদি মনে করেন যে ফ্রোজেন কোলাজেন খেয়ে আমার বডিতে এটা ভালো কাজ দিচ্ছে না, আমি ফিল করছি এটা আমার রেজাল্ট ভালো আসছে না, সেক্ষেত্রে নো প্রবলেম, আপনি স্কিপ করে পরের মান্থ থেকে অন্য প্রোডাক্ট ট্রাই করে দেখুন। বাট আপনারা যখন 2টা বা 3টা ব্র্যান্ডের প্রোডাক্ট ট্রাই করার পরেও দেখতে পাবেন যে হ্যাঁ আমার বডিতে কোনোটাই কাজ করছে না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার বডিতে কোনো কিছু কাজ করছে না, তার মানে আপনার বডিতে যেই পরিমাণ মেলানিন আছে বা আপনার বডিতে কোনো ফুড সাপ্লিমেন্ট স্যুট করবে না, কারো কারো বডিতে কোনো প্রকার ফুড সাপ্লিমেন্ট স্যুট করে না, সেটার জন্য আপসেট হওয়ার কিছু নেই। আপনি অন্য কিছু ইউজ করুন, যেটা হচ্ছে আপনার এক্সটার্নাল যে ইউজগুলো আছে, আপনি ক্রিম ইউজ করতে পারেন, লোশন ইউজ করতে পারেন, বা আপনার বডি ক্রিম ইউজ করতে, আদার্স প্রোডাক্ট ইউজ করতে পারেন, ইউজ করে আপনি আপনার স্কিনকে ভালো রাখতে পারেন। ফেসের জন্য আপনি ভালো ভালো সিরাম আছে, অনেক ভালো ভালো নাইট ক্রিম আছে, সেগুলো ইউজ করতে পারেন, যেগুলো আপনার স্কিনকে বডিকে ফেয়ার করবে।
সো আশা করি সবগুলো আপনি নিয়মকানুন জেনে গেছেন। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, ফ্রোজেন কোলাজেন খাওয়ার নিয়ম। ফ্রোজেন কোলাজেন খাওয়ার নিয়মটা আগের মতোই থাকছে। এটি হচ্ছে আপনার খাওয়ার আধা ঘন্টা আগে সকালে একটি রাতে একটি খেতে হবে। তবে যদি কেউ চান সেক্ষেত্রে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে দুইটি ক্যাপসুল একসাথে খেয়ে ফেলতে পারেন। যেভাবে আমি খাচ্ছি, আমি আজকে অনেকদিন ধরে খাচ্ছি, আমার কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয়নি, আর অনেকেই খাচ্ছে, আমি অনেকে এইভাবে সাজেস্ট করেছি, কোনো প্রবলেম হচ্ছে না। সো আপনারা চাইলে এটি দুইটি ক্যাপসুল রাতে ঘুমাতে যাওয়ার একসাথে খেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই যে প্রোডাক্টটি আছে, এটি আপডেট প্রাইসটি আমাদের ভিডিওর নিচে লিঙ্কে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সো আপনারা অবশ্যই হচ্ছে এখান থেকে দেখে নিতে পারছেন। আর এটি এখন একটু প্রাইমার বলে দিচ্ছি, এটি হচ্ছে আপনার কোলাজেন প্রাইম আছে এখানে, কোলাজেনটা আছে 9000 mg, অ্যান্ড গ্লুটাথায়োনটা আছে 3000 mg, 60টা ক্যাপসুল থাকে, প্রতিদিন দুটা করে খেতে হবে। এটি এক মাসের একটি কোর্স, আপনাকে টোটাল 3 প্যাকেট খেতে হবে, এরকম 3 প্যাকেট খেতে হবে, এবং 3 প্যাকেট খাওয়ার পর আপনি স্টপ করে দেবেন, হচ্ছে আপনি আবার চাইলে রিকন্টিনিউ করতে পারবেন 5 থেকে 6 মাস পর। 6 মাস পরে আপনি চাইলে আবার রিকন্টিনিউ করতে পারবেন। এটি 2023 সাল পর্যন্ত মেয়াদ আছে। সো এটি একটি থাইল্যান্ডের প্রোডাক্ট, থাইল্যান্ডের এখানে থাইল্যান্ড লেখা আছে, একদম মেড ইন থাইল্যান্ড। এটি FDA অ্যাপ্রুভ করা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটি অ্যাপ্রুভমেন্ট দেওয়া আছে। সো কোনো প্রকার সাইড এফেক্ট নেই, নিশ্চিত আপনারা এটি খেতে পারেন। সো যদি কেউ এই প্রোডাক্টটি আমার কাছ থেকে পারচেস করতে চান, তাহলে অবশ্যই ফ্রি দেওয়ার নাম্বারটিতে ফোন করে অর্ডার কনফার্ম করে দিন। অ্যান্ড হচ্ছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান কেমন লেগেছে, লাইক দিয়ে দিন একটি, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন, লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।